সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন বিজেপি দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর থেকে বেশি ভরসা রাখে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। বিজেপির কি মিটিং, সেইখানে কে কখন ভাষণ দেবেন, কে কখন ঢুকবেন বেরোবেন, এসব খোঁজে কেমন লাভ কি? সুকান্ত মজুমদার রাজ্যের সব, কেউ কেউ বলছেন সুকান্ত মজুমদারই কি ভরসা রাখতে চায় বিজেপি? আমি বলছি না, আদৌ না। সুকান্ত মজুমদার কি, শুভেন্দু কি, দিলীপ ঘোষ, এগুলো কোনো ইস্যুই না। যতক্ষণ মমতা ব্যানার্জি আছে, মমতা ব্যানার্জির চাইতে বিজেপির ভরসা বেশি এমন আর কেউ নেই। সবচাইতে বেশি ভরসা মমতা ব্যানার্জির উপরে। মমতা ব্যানার্জি আছে মানে বিজেপি খুশ, ঘরে বসে আরএসএস বাড়বে।